এবার অপু বিশ্বাসকে হিংসুটে পাগল বললেন শবনম ইয়াসমিন বুবলি। ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বুবলি যে যার নামটা আসলে আমি ঘৃণা মানে এখনো বলছি ঘৃণা লাগে। সম্প্রতি তো তুমুল দ্বন্দ্ব চলছে ঢালিউড কুইন অপু বিশ্বাস আর শবনম ইয়াসমিন বুবলির মধ্যে, কে কাকে বেশি ছোট করতে পারে। প্রতিযোগিতায় নেমেছেন যেন এই দুইজন, কেউ কাউকে ছাড় দিচ্ছেন না। আর গতকালকেই তো অপু বিশ্বাস আবারও বলেছিলেন, আমি বুবলিকে এখনো ঘেন্না করি, সে একটা নোংরা আলু পচা মহিলা। আর এর কথার প্রতি উত্তর যে দেবে না বুবলি সে তো হতেই পারে না। এবার অপু বিশ্বাসকে হিংসুটে পাগল বলে ক্যাপশন দিয়ে একটি রিল ভিডিও ছেড়েছেন বুবলি। সেখানে বুবলি একটি রিল ভিডিও ছেড়ে ক্যাপশনে লিখে দিয়েছেন, জেলাসি ইজ এ মেন্টাল ক্যান্সার, গেট ওয়েল সুন। আর এই কথাটা যে তিনি অপু বিশ্বাসকে ইঙ্গিত করেই লিখেছেন তা তো বোঝার বাকি নেই। আর এই ক্যাপশন আর রিল ভিডিও সামনে আসতেই তো ভক্তরা একে একে দুই মেলাতে লেগে গেছেন। অনেকেই বুবলিকে এই রিল ভিডিও দেওয়ার জন্য আর ক্যাপশনটির জন্য বাহবা দিয়েছেন। অনেকেই বুবলির সঙ্গে একমত প্রকাশ করেছেন যে হ্যাঁ, অপু বিশ্বাস সত্যিই একটা মেন্টাল ক্যান্সার, অপু বিশ্বাস হিংসুটে মহিলা। আবার অনেকেই লিখেছেন, আজ তো কদু বিশ্বাসের দিনের বেলার ঘুমও হারাম করে দিল বুবলি। আবার অন্য আরেকজন লিখেছেন, পৃথিবীতে সবচাইতে সুখী মানুষ সে যার কোনো লজ্জা শরম নাই, যেমন এই ফালতু মহিলা বুবলি। আবার অন্য আরেকজন লিখেছেন, বর্তমানে বাংলাদেশের নাম্বার ওয়ান সেলিব্রিটি বুবলি। আবার বুবলির অন্য আরেক ভক্ত লিখেছেন, সঠিক উপদেশ। আবার অন্যজন লিখেছেন, কি নির্লজ্জ বেহায়ারে বাবা, এই টুবলি আফা। আবার বুবলির অন্য আরেক ভক্ত লিখেছেন, ওয়াও বুবলি, ইউ আর রিয়েলি এলিগেন্ট। আবার অন্য আরেক ভক্ত মজার কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, আন্টি মনে হয় গাঁজা খেয়ে পাগল হয়ে গেছে। আবার অন্য আরেকজন লিখেছেন, ফালতু মহিলা, দেখলেই মেজাজ খারাপ হয়। আবার আহমেদ রিয়াদ নামের অন্য আরেকজন লিখেছে, অপু বিশ্বাস বুবলিকে হিংসা করে, তাই বুবলি দিন দিন সুন্দর হচ্ছে, আর অপু বিশ্বাস আটার বস্তা হচ্ছে। বুশরা ইসলাম নামে একজন লিখেছেন, এমন বেহায়া মহিলা থাকে একটা করে, এই নিয়ে জেলাস হওয়ার কিছু নেই। আবার অনেকেই এখানে বুবলিকে আলু পচা মহিলা বলেও সম্বোধন করেছেন। বুবলির এই পোস্টের কমেন্ট বক্স ঘুরলে দেখা যায় যে অপুকে ছোট করতে গিয়ে বুবলি নিজে ছোট হয়ে গেছে, কারণ অপু বিশ্বাসকে যে মেন্টাল ক্যান্সার বলে গেট ওয়েল সুন লিখে দিয়েছেন তাতে তো চরম ক্ষিপ্ত হয়েছেন অপু বিশ্বাসের ভক্তরা। তবে বুবলি যে তার বদনাম ঘুচে যাওয়ায় বেশ ফুরফুরে মেজাজেই রয়েছেন তা তাকে দেখেই বোঝা যাচ্ছে। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো এবং আপনার কি মনে হয়, অপু বিশ্বাস কি সত্যিই বুবলিকে হিংসে করে, জানাবেন আমাদের কমেন্ট বক্সে। আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।